ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান। করোনা আক্রান্ত অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া এবং আরাধ্যা, রেখার বাংলো সিল, অনুপম খেরের পরিবারেও সংক্রমণ, অন্যদিকে রাজ্যে ফের রেকর্ড আক্রান্ত, আমরা এই নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য দুজন চিকিৎসক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, ডক্টর জয়দেব রায় এবং ডক্টর দেবকিশোর গুপ্ত। এছাড়াও সুমন বন্দ্যোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো, যেমনটা জানাচ্ছিলাম, যে বচ্চন পরিবারের চারজন সদস্যের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যদিও স্বস্তির বিষয়, জয়া বচ্চন তিনি করোনা নেগেটিভ। দেখুন, করোনার থাবা এবার বচ্চন পরিবারে। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া এবং অভিষেক ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যারও করোনা রিপোর্ট পজিটিভ। জয়া বচ্চনের করোনা রিপোর্ট নেগেটিভ। শনিবার রাতে অমিতাভ নিজেই টুইট করে জানান তিনি করোনা আক্রান্ত। কিছুক্ষণ পর জানা যায় অমিতাভ পুত্র অভিষেকেরও করোনা রিপোর্ট পজিটিভ। পাশাপাশি জানা যায় বচ্চন পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা হতে ঐশ্বরিয়া এবং আরাধ্যার রিপোর্ট পজিটিভ আসে। কি করে তা হলো? প্রথমবার রিপোর্ট নেগেটিভ এলেও কিভাবে দ্বিতীয় রিপোর্টে তা পজিটিভ আসা সম্ভব? করোনা টেস্টে গতি আনতে সম্প্রতি র্যাপিড অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেয় ICMR। 30 মিনিটে পরীক্ষার ফল জানা যায়। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে প্রথম রিপোর্ট নেগেটিভ এলেও তাকে চূড়ান্ত নেগেটিভ বলে ধরা হয় না। সেজন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্টে যদি কারো রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে সেক্ষেত্রে ICMR এর গাইডলাইন অনুযায়ী রিজার্ভ ট্রান্সক্রিপশন পলিমেরাইজ চেইন রিঅ্যাকশন বা RT-PCR পদ্ধতিতে ফের ওই ব্যক্তির করোনা টেস্ট করার কথা বলা হয়, এবং তখন যদি ফল নেগেটিভ আসে তাহলে তাকে নিশ্চিতভাবে নেগেটিভ বলে ধরে নেওয়া হয়, আর যদি পজিটিভ আসে তাহলে তা পজিটিভ। RT-PCR ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এটা খুব স্পেসিফিক, কেননা এই ভাইরাসটা, এটা যদি পজিটিভ পাওয়া যায়, আমি ধরে নিতে মানে ধরেই নেবই যে করোনা পজিটিভ, মানে কোভিড পজিটিভ বা SARS-CoV-2 পজিটিভ, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু অনেক পরিমাণে ভাইরাস না থাকলে এটা ডিটেকশনে সম্ভব নয়, সেই জন্যে ধরুন খুব অল্প ভাইরাস রয়েছে, 500 বা 1000 ভাইরাস রয়েছে পার ML, তখন আমি এই অ্যান্টিজেন টেস্টে পজিটিভ পাবো না, ঠিক আছে। এই সেই জন্যেই তখন আমাকে PCR করতে হবে। ধরুন আমার সাসপিশন রয়েছে এই পেশেন্টটা করোনার রয়েছে, বা এ একটা হাই রিস্ক কন্ট্যাক্ট অফ আ করোনা পজিটিভ কেস, সেই ক্ষেত্রে এই টেস্ট আমরা প্রথমে করব, সেটা নেগেটিভ এলো, তখন আমাকে উই হ্যাভ টু কনফার্ম বাই RT-PCR। এটা ICMR গাইডলাইন্সে এবং WHO গাইডলাইন্সে এটা ক্লিয়ারলি লেখা আছে। করোনা আক্রান্ত অমিতাভ এবং অভিষেক বচ্চনকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঐশ্বরিয়া এবং আরাধ্যা আপাতত বাড়িতেই আইসোলেশনে। বচ্চন পরিবারের 4টি বাংলো জীবাণুমুক্ত করা হয়েছে বলে বৃহন্মুম্বাই পুরসভার তরফে জানানো হয়েছে। ঝোলানো হয়েছে কন্টেনমেন্ট জোনের নোটিশ। স্ক্রিনিং এর পর বচ্চন পরিবারের কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহন্মুম্বাই পুরসভার তরফে আরও জানানো হয়েছে, শেষ 14 দিনে বচ্চন পরিবারের সংস্পর্শে যারা যারা এসেছেন তাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে থাকার কথা বলা হয়েছে। ঝিলম করঞ্জাই ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। অভিনেত্রী সায়নী ঘোষ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। আমি শুরু করব ডক্টর দেবকিশোর গুপ্তকে দিয়ে। ডক্টর গুপ্ত, অমিতাভ বচ্চন 77 বছর বয়স, এই মুহূর্তে নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। মাসখানেক আগে শারীরিক অসুস্থতার কারণে এই হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। আপনারা প্রায় বলে থাকেন যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বয়স কিন্তু একটা বড় ফ্যাক্টর, কি মনে হয় আপনার? যদিও ডাক্তাররা বলছেন, চিকিৎসকরা বলছেন এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল। বয়স তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর। আমরা যেটা দেখছি যে 50 বা 50-এর ঊর্ধ্বে যারা আছেন তারা অনেক বেশি সাসেপ্টেবল, যে কমপ্লিকেশন তাদের বেশি হচ্ছে। তো সেই জন্য আমরা সবসময় অ্যাডভাইস দিচ্ছি যে তারা যাতে বাড়িতে থাকেন এবং নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলেন। তো সেইটা 3 মাস বাড়ি থেকে বেরোননি অমিতাভ। হ্যাঁ, এবার দেখুন, আমাকে বেশ কিছু প্রশ্ন পাচ্ছি, অনেকে বলছেন যে আমরা তো সিকিউরিটি পরিবৃত হয়ে থাকি, তাহলে করোনা ঢুকলো কোত্থেকে? এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যত বেশি সিকিউরিটি বা যেই হোক না কেন, সেলিব্রিটি হলে এই একটা চান্স কিন্তু থেকে যায়। সোশ্যাল ডিস্টেন্সিং সেক্ষেত্রে মেনটেন হচ্ছে, তো সেই একটা ফ্যাক্টর থাকে। তো সেইগুলো সমস্তই মাথায় রাখতে হবে। এবং আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন ঠিক আছে, এই গ্রুপ যারা মানে এই গ্রুপে বিলং করেন তারা অনেক বেশি টেস্ট করছেন, সেটাও একটা ভালো ব্যাপার। সেটা আমরা তাড়াতাড়ি জানতে পারছি যে তারা পজিটিভ, সেই অ্যাওয়ারনেসটা তাদের আছে, সেই জন্য আমরা অনেক তাড়াতাড়ি ডিটেক্টও করতে পারছি যে উনি অ্যাওয়্যার ছিলেন বলেই উনি হয়তো তাড়াতাড়ি টেস্ট করিয়ে আমরা সেটা ধরতে পেরেছি। তো সেটাও একটা বড় ব্যাপার, যেটা হয়তো অন্যান্য পপুলেশনে মিস হয়ে যাচ্ছে। বেশ, আমি এইবারে দেখাতে চাইবো যে অমিতাভ বচ্চন, যেটা শুরুতেই বলছিলাম, স্বস্তির খবর নিঃসন্দেহে যে স্থিতিশীল রয়েছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি উদ্বেগের বিষয়, শুধুমাত্র অমিতাভ নন, অনুপম খেরের বাড়িতেও করোনার থাবা। দেখুন তারপরে আসছি আলোচনায়।
22 মার্চ জনতা কারফিউর দিন এভাবেই সপরিবারে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানান অমিতাভ বচ্চন। কবিতা পাঠ করে দেশবাসীকে ভরসা যোগান। গুজর জায়েগা গুজর জায়েগা মুশকিল বহুত হ্যায় মগর ওয়াক্ত হি তো হ্যায় গুজর জায়েগা গুজর জায়েগা। নানাবতী হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা আক্রান্ত হওয়ার খবরও নিজেই টুইট করে জানান 77 বছরের বিগবি। জানান, আমার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ, ভর্তি হয়েছি হাসপাতালে, পরিবারের সদস্য ও অন্যান্য কর্মীদেরও পরীক্ষা করা হয়েছে। গত 10 দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের কাছে অনুরোধ, সবাই পরীক্ষা করিয়ে নিন। এরপর অভিষেক বচ্চনও টুইট করেন, বলেন, বাবা ও আমার করোনা টেস্ট পজিটিভ, মৃদু উপসর্গ নিয়ে দুজনেই হাসপাতালে ভর্তি, সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি, আতঙ্কিত ও উদ্বিগ্ন হবেন না। পরদিন রবিবার দ্বিতীয় টেস্টে ঐশ্বরিয়া এবং আরাধ্যার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু কিভাবে বচ্চন পরিবারে ছড়ালো করোনা সংক্রমণ? বচ্চন পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, সম্প্রতি অমিতাভ বাড়ির বাইরে বেরিয়েছেন এমন নজির নেই, তবে একটি ওয়েব সিরিজের ডাবিং এর কাজের জন্য স্টুডিওয় যান অভিষেক এবং বচ্চন পরিবারের কয়েকজন কর্মী। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। এদিকে করোনা সংক্রমণ ধরা পড়ার পর মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ এবং অভিষেক। হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাতে ভালোই ঘুম হয়েছে অমিতাভের। অমিতাভ এবং অভিষেক দুজনেরই মৃদু সংক্রমণ, শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে অমিতাভের সামান্য জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আপনি বললেন, যে 75 বছরের বেশি বয়স, ওনার নিউরোলজিক্যাল ডিজিজ, ওনার লাং রিলেটেড ডিজিজ, ওনার অ্যাসমা আছে, দু প্রকারে আগে বাড়তে পারে। এক প্রকার হলো যেখানে খুব তাড়াতাড়ি বেশি জ্বর, শ্বাসকষ্ট। আরেকটি ডিজিজ কোর্স হলো, যেটা হয়তো আরেকটু কমন, যে মাইল্ড ডিজিজই থাকলো, ঘুষঘুষে জ্বর, 90 থেকে 100 মধ্যে জ্বর থাকলো, ভীষণ টায়ার্ডনেস, লেথার্জি, মাসেলে ব্যথা, এটা থাকলো। অমিতাভ বচ্চনের জন্য নেক্সট 10 দিন খুব ক্রুশাল হবে। মায়াসথেনিয়া গ্রাভিস একটা মাসল মাসলের অসুখ, করোনার ইম্প্যাক্টের ওপরে এজের একটা এফেক্ট আছে। এটা যে কোনো ধরনের অসুখই একটা এফেক্ট ফেলতে পারে, তবে হি ইজ এ বিগ টাইম ফাইটার, সো আই এম শিওর হি উইল ডু এক্সট্রিমলি ওয়েল অ্যান্ড উইল কাম আউট উইথ ফ্লাইং কালার্স। ফিট লোক আদারওয়াইজ, বয়সটা হয়তো ক্রোনোলজিক্যাল বয়সটা হয়তো আছে, কিন্তু হি ইজ ভেরি ফিট অ্যান্ড ওয়েল আদারওয়াইজ, বায়োলজিক্যালি হি ইজ ভেরি ওয়েল, সো আই এম শিওর হি উইল ডু ওয়েল। করোনা আক্রান্ত বচ্চন পরিবারের 4 জন বৃহন মুম্বাই পুরসভার তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে বচ্চন পরিবারের সংস্পর্শে থাকা 30 জন কর্মীর করোনা টেস্ট করা হয়েছে। এদিকে এর মাঝেই কোভিড-19 থাবা বসিয়েছে অভিনেতা অনুপম খেরের পরিবারেও। অনুপম খেরের মা, ভাই, ভাইয়ের বউ এবং ভাইঝি করোনা আক্রান্ত। পিছলে কুছ দিনো সে মেরি মা, জিনে আপ দুলারি কে নাম সে জানতে হ্যায়, উনহে ভুখ নেই লাগ রহি থি, তো হমনে স্ক্যান করওয়া জিসমে উনকা কোভিড পজিটিভ মাইল্ডলি নিকলা, তো জাহির সি বাত থি কি মে অর মেরা ভাই উনকে সাথ থে, তো ফির মেনে ভি আপনা অর রাজু নে ভি মেরে ভাই নে ভি আপনা সিটি স্ক্যান করওয়া, অর জিসমে রাজু মাইল্ডলি পজিটিভ নিকলে অর মে নেগেটিভ থা, ফির হমনে উনকি ফ্যামিলি কো ভি বোলা, মেরি ভাবি রিমা, মেরি ভতিজি বৃন্দা অর মেরা জো ভতিজা হ্যায় প্রণিত, উনকা ভি সিটি স্ক্যান করওয়া, জিসমে মেরি ভাবি অর মেরি ভতিজি পজিটিভ নিকলে মাইল্ডলি। অন্যদিকে নিরাপত্তা রক্ষী করোনা আক্রান্ত হওয়ার পর অভিনেত্রী রেখার বান্দ্রার বাংলোটি সিল করা হয়েছে পুরসভার তরফে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। আমি সায়নীর কাছে আসবো। সায়নী, যেটা এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে যে কিভাবে অমিতাভ বচ্চনের পরিবারের সদস্যরা করোনা সংক্রমিত হলেন, যেটা অনুমান করা হচ্ছে যে একটা ওয়েব সিরিজের জন্য যেহেতু অভিষেক বচ্চন ডাবিং স্টুডিওয় গেছিলেন, সেখান থেকে হয়তো তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন এবং অভিষেকের থেকে বাকি সদস্যরা। সিনেমার প্রয়োজনে আপনাদের মতো অভিনেতা অভিনেত্রীদের তো প্রায় ডাবিং স্টুডিও যেতে হয়, কতটা ঝুঁকি থাকে? ঝুঁকি তো দেখো সব কিছুতেই, এবং আমরা জানি যে অনেকদিন শুটিং বন্ধ ছিল, যেখানে অন্যান্য যত কিছু চলছিল সেখানে শুটিং ওয়াজ দ্য লাস্ট থিং যেটা শুরু হয়েছে,
তো সেখানে দাঁড়িয়ে আমরা তো এফোর্ড করতে পারি না এরপর দিন বাড়িতে বসে থাকতে, বিকজ উই আর নট আ ভেরি, হ্যাঁ একদমই তাই, এবং অ্যাফ্লুয়েন্ট ইন্ডাস্ট্রি তো সেই অর্থে নয় যে একদম রিল্যাক্স করে যে এই লাক্সারিটা, মানে আজকে অমিতাভ বচ্চনের বা অভিষেক বচ্চনের কি দরকার পড়েছিল এই ঝুঁকিটা নেওয়ার? দ্যাট ইজ ডেফিনেটলি নট মানি, কিন্তু ওই কাজ করার একটা তাগিদ থাকে প্রত্যেক আর্টিস্টের। এতদিন ধরে লকডাউন চলছে, সবাই স্বাস্থ্যবিধি মানছে, আমরা জানি যে আমাদের চিফ মিনিস্টারও নানান রকম রুল ইমপ্লিমেন্ট করে দিয়েছেন, ফোরাম থেকে রুল ইমপ্লিমেন্ট হয়েছে, কিন্তু কখন কিভাবে কার সংক্রমণ হবে এই গাইডলাইন্সটা তো বোধহয় হুও এখন বলতে পারছে না। বাট অফকোর্স দের ইজ রিস্ক, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা জানি ফ্রন্টলাইনে হাজার হাজার লোক কাজ করছে, সো ইউ উইল হ্যাভ টু টেক দিস রিস্ক অ্যান্ড তোমাকে এগিয়ে যেতে হবে। এবার যদি করোনা হয় তাহলে অমিতাভ বচ্চনেরও হবে বা কোনো অন্য বাচ্চারও হবে বা বুড়োরও হবে, নোবডি ইজ গোয়িং টু বি সেফ ফ্রম দিস, সো প্রোটোকল মানতে হবে, হাইজেনিক একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। মহারাষ্ট্রের কথা হচ্ছিল যে মহারাষ্ট্রের পরিস্থিতি রীতিমতন উদ্বেগজনক, শুধুমাত্র অমিতাভ বচ্চন নয়, কিছুক্ষণ আগে অনুপম খেরের ছবিও দেখালাম, এবং দেশের এই মুহূর্তে সব থেকে উদ্বেগজনক পরিস্থিতি বা সব থেকে খারাপ পরিস্থিতি যদি বলা হয় তাহলে সেটা নিঃসন্দেহে মহারাষ্ট্র। কিন্তু আমাদের রাজ্যের অবস্থাও কিন্তু খুব স্বস্তিদায়ক নয়, কারণ গত চার দিন ধরে প্রায় প্রতিদিনই রেকর্ড ভেঙে চলেছে সংক্রমণ। আজকের সংক্রমণ গতকালকে রেকর্ডকে ভেঙে প্রায় 1,500-এর কাছাকাছি, কলকাতায় মৃতের সংখ্যা 500-এর কাছাকাছি পৌঁছে গেছে। অতএব নিঃসন্দেহে আমাদের রাজ্য, আমাদের শহরও খুব স্বস্তিদায়ক জায়গায় নেই। আমি ডক্টর রয়ের কাছে এখানেই আসতে চাইবো যে আমি কিছুক্ষণ আগে অনুষ্ঠান শুরুই করলাম, 77 বছরের অমিতাভ বচ্চন তিনি করোনা আক্রান্ত, 8 বছরের আরাধ্যা সেও করোনা আক্রান্ত, শিশুদের ক্ষেত্রে তো ডক্টর রয় ইমিউনিটি যেহেতু কম একটু আশঙ্কা তো থাকে। আশঙ্কা থাকলেও আমরা এই করোনা রোগীতে যে শিশুরা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু খুব খারাপ অবস্থায় যাচ্ছে না। কেন যাচ্ছে না এ নিয়ে বিভিন্ন প্রশ্ন হয়েছে। প্রথম কারণ হচ্ছে যে যেসব মানুষরা করোনা আক্রান্ত দিয়ে খুব খারাপ সিভিয়ার ফর্মে যাচ্ছেন তাদের অনেকের কিন্তু কোমরবিডিটি ব্যাপারটা আছে। শিশুদের ক্ষেত্রে কিন্তু কোমরবিডিটি ফ্যাক্টরটা প্রায় নেই বললেই চলে। কিছু কিছু শিশু হয়তো ওবেজ আছে, কিন্তু হাইপারটেনশন শিশুদের মধ্যে অনেক কম, ডায়াবেটিক শিশুদের মধ্যে অনেক কম, কিন্তু অ্যাজমা জাতীয় রোগ কিছু কিছু শিশুদের ক্ষেত্রে দেখা যায়। সুতরাং কোমরবিড ফ্যাক্টরটা শিশুদের ক্ষেত্রে কম থাকার জন্য এরা কিন্তু সিভিয়ার ফর্মে যাচ্ছে না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে এই করোনা ভাইরাস যে রিসেপ্টারটা দিয়ে ঢোকে, এসিই রিসেপ্টার, যেটা আমরা বারবার বলেছি, সেটা শিশুদের ক্ষেত্রে বলা হচ্ছে অনেকটা ইম্যাচিওর দিকে থাকে, যে জন্য লোডটা শিশুদের ক্ষেত্রে কম হয়, সেই জন্য শিশুরা কিন্তু অ্যাসিমটোমেটিক এর চান্স বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে যে শিশুদেরও কিন্তু আক্রান্ত হয়ে কেউ কেউ সিভিয়ার ফর্মে কিন্তু যাচ্ছে, তার কারণ কিছু কিছু উপসর্গ শিশুদের মধ্যে দেখা যাচ্ছে যেখানে ইনফ্ল্যামেটরি সিনড্রম মানে কাওয়াসাকি ডিজিজের মতো ম্যানিফেস্টেশন হচ্ছে, সেটার সংখ্যা খুব কম। আমাদের ওয়েস্টবেঙ্গলেও কিছু কেস হয়েছে, একটা কেস অলরেডি রিপোর্ট করা হয়েছে, কেরলে হয়েছে, ব্যাঙ্গালোরে হয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো অনেক রিপোর্ট আছে। কাওয়াসাকি ডিজিজ মানে এটাতে ব্লাড ভেসেলের মধ্যে প্রদাহ সৃষ্টি হয়ে যায়, এটার ক্ষেত্রে কিন্তু খারাপের দিকে যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের স্টেটে যারা হয়েছে তারা খারাপের দিকে যায়নি। কিছু কিছু ক্ষেত্রে গুলেনবেরি জাতীয় জিনিস দেখা যাচ্ছে, সেটাও কিন্তু খুব কম। আর শিশুরা যেহেতু বাইরে কম বেরোচ্ছে, ঘরের মধ্যেই বেশি থাকে, সেই জন্য এদের এক্সপোজার কম, এরা কিন্তু বড়দের দিকেই কিন্তু বড়দের থেকে পায়, আবার এরা পেয়ে নিজেরা থেকে বড়দের দিয়ে থাকে। এদের ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধিগুলো মানা, হাত ধোয়া ধরুন, মাস্ক পরা বরুন, এই যে ব্যাপারটা সোশ্যাল ডিস্টেন্সিং মনে, এরা কিন্তু এগুলো ঠিক করে কিন্তু করতে পারে না। এক্ষেত্রে কিন্তু পেরেন্টসদের অ্যাওয়ার থাকতে হবে এই জিনিসগুলো করার জন্য, শিশুদের হয় না এই ধারণাটা ভুল। শিশুরা যদিও কম সিভিয়ারিটির দিকে যাচ্ছে, কিন্তু মহারাষ্ট্রে রেকর্ড আছে 10-12 জন শিশুও কিন্তু মারা গেছে। সুতরাং শিশুদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। একেবারে আমরা এটাই প্রার্থনা করব, এটাই আশা করব যে খুব দ্রুত অমিতাভ বচ্চন সহ পরিবারের সব সদস্য করোনা মুক্ত হবেন এবং স্বাভাবিক জীবনে চেনা ব্যস্ততার মধ্যে তারা ফিরে আসবেন। আপাতত ছোট্ট একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, দ্রুত ফিরছি। ফিরেলাম বিরতির পর, আমরা আলোচনায় আসবো, তবে তার আগে আপনাদের দেখাবো যে খুব দ্রুত সেরে উঠুন বিগ বি। সিনে দুনিয়া থেকে শুরু করে ক্রীড়া জগৎ, সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার এখন একটাই প্রার্থনা।
দ্রুত সেরে উঠুন সবাই। বচ্চন পরিবারের আরোগ্য কামনায় দেশ জুড়ে ভক্তদের প্রার্থনা। অমিতাভের শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আমারি ইন দোনো কে লিয়ে ভি বিশেষ রূপ সে প্রার্থনা হ্যায়। আজ সুবহ ভি মেনে উনকে সম্বন্ধিত ডক্টর সে বাত কি হ্যায় অর উসনে মুঝে বাতায়া কি দোনো অস্পতাল মে স্টেবল হ্যায়, উনকি তবিয়ত ঠিক হ্যায়। দেশবাসিও কি তরফ সে ভগবান সে উনকে স্বাস্থ্য কি কামনা করতা হুঁ। আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত শুনে খারাপ লাগছে, দ্রুত তার আরোগ্য কামনা করি। টুইটারে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর লিখেছেন, নমস্কার অমিতজি, আপনাদের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে, আমার বিশ্বাস খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। অভিনেতা অক্ষয় কুমার লিখেছেন, আপনার দ্রুত আরোগ্য কামনা করি, ভালোবাসা ও প্রার্থনা। অভিনেতা পরেশ রাওয়াল লিখেছেন, দ্রুত সেরে উঠুন, ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গেই আছে। দক্ষিণী অভিনেতা ধনুষ লিখেছেন, আপনার দ্রুত আরোগ্য কামনা করি। অভিনেত্রী মাধুরী দীক্ষিত লেখেন, অমিতজি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আরোগ্য কামনা করে টুইট করেছেন রণদীপ হুডা, প্রীতি জিন্টা, রিতেশ দেশমুখ, সোনাম কাপুর, বনি কাপুর সহ অনেকেই। আরোগ্য কামনা করেছে রাজনীতি থেকে ক্রীড়া জগতও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, স্যার আপনার দ্রুত আরোগ্য কামনা করি, কোটি কোটি মানুষের প্রার্থনা আপনার সঙ্গে রয়েছে। অমিতাভের আরোগ্য কামনা করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব। টুইট করেছেন সচিন তেন্ডুলকর। তিনি লিখেছেন, টেক কেয়ার অমিতজি, আপনার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের কামনা করি। ক্রিকেটার সুরেশ রায়না লিখেছেন, দ্রুত সেরে উঠুন স্যার। টুইট করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। তিনি লিখেন, দ্রুত সেরে উঠুন অমিতজি, বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে থাকা সমস্ত ভক্তদের আপনার জন্য আরোগ্য কামনা। অমিতাভ ও অভিষেকের সুস্থতা কামনা করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবিপি আনন্দ। আমি ডক্টর গুপ্তর কাছে আসবো, যেহেতু ডাবিং স্টুডিও থেকে এই করোনা ছড়িয়েছে কিনা তাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, কতটা ঝুঁকি সেখানে থেকে থাকে ডক্টর গুপ্ত? হ্যাঁ, এক্ষেত্রে প্রথমে যেটা প্রশ্ন হচ্ছে, ইন্ডেক্স কেস মানে প্রথম কেস কে ছিল, সেটা তাহলে হয়তো মিস্টার অভিষেক বচ্চন হতে পারেন, তার থেকে হয়তো বিগ বির ইনফেকশন হয়েছে সেরকমের সম্ভাবনা থাকতে পারে। এবার স্পেশালি ডাবিং স্টুডিওটা কেন ইম্পর্টেন্ট, আমরা বেশ কিছু দেখেছি কেস রিপোর্ট যেখানে আমরা দেখেছি এসি রেস্টুরেন্টস, এসি মিটিং প্লেস, এসি বাস, এসব জায়গায় কিন্তু ডকুমেন্টেড ইনফেকশন স্প্রেড করেছে। সেই একই গোত্রে কিন্তু ডাবিং স্টুডিও পড়ছে, এবং এখানে যদি আপনি একটু তলিয়ে দেখেন সেই কিন্তু এয়ারবর্ন ইনফেকশনের সম্ভাবনাকে সেই উস্কে দিচ্ছে। এবার এখানে কমন ফ্যাক্টর কী কী থাকছে, একটা হচ্ছে অনেক লোক একই জায়গায় থাকছে এবং তাদের মধ্যে সবাই ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চান্স একটু কম হয়ে যাচ্ছে। সেকেন্ডলি সবাই একটা ক্লোজ প্লেসে আছে, সেখানে যথারীতি এই যে এসি এয়ার কন্ডিশনিং রিসার্কুলেশন হচ্ছে, মানে একজনের মিনিমাম ইনফেকশন থাকলে সেটা ট্রান্সমিটেড হয়ে যেতে পারছে। এবং থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রলং টাইম থাকছে। আচ্ছা, মানে তাহলে সায়নী, এই ঝুঁকিকে নিয়েই তো প্রতিদিন আপনাদের কাজ করতে হচ্ছে, প্রিকশন কি নিচ্ছেন? দেখো, প্রিকশন তো মানে আমি এখনো আর কি নিজের বাড়িতে বসে নিই, আমি গ্যারাজে বসে আছি এবং আমার হাতে সারাক্ষণ একটা এরকম রয়েছে যেটা দিয়ে আমি এই যে স্প্রে করছি। সো মানে আলটিমেটলি যেটা ডক্টরও বললেন যে একটা কনফাইন্ড স্পেসে একটা প্রবলেম সত্যি থাকে, যে একটা লিমিটেড স্পেস, সেখানে একটা এসি থাকলে ইনফেকশনের চান্স, ট্রান্সমিশনের চান্স অনেক বেশি। ফিল্ডের ক্ষেত্রে সিরিয়ালের শুটিং অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু সেখানে একটা মিনিমাম নাম্বার অফ টেকনিশিয়ান বা আর্টিস্ট নিয়ে শুট হচ্ছে। ওয়েবের ক্ষেত্রে আমরা বাংলা ওয়েবে দু একটা খবর পাচ্ছি যে, এবার ইট ইজ মানে এনিওয়্যার ইট ইজ রিস্কি। এবং আজকে আমরা বিগ বি বা অভিষেক বচ্চন বা আরাধ্যা বা ঐশ্বরিয়া, আমরা ওদেরকে নিয়ে, যেহেতু পাবলিক ফিগার, পপুলার ফিগার, তাই ওদের নিয়ে আমাদের একটা আবেগ ডেফিনেটলি কাজ করে। তবে আমি আজকে খুব ইন্টারেস্টিং একটা লেখা পড়লাম ফেসবুকে, যে অমিতাভ বচ্চন এবং বাকিদের সুস্থতা আপনি কামনা করছেন এবং আপনার প্রতিবেশী যদি সেটা হয় তাহলে তাকে আপনি গালাগালি দিচ্ছেন। এই মেন্টালিটিটাও কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। বাট ইন দ্যাট কেস আমি এটা মনে করি, এবং আই উড লাইক টু টেল ইউ, যে আমার নিজের ফ্ল্যাটে, আমি যে বাড়িটায় রয়েছি এখানে সবার 65 বছরের ওপর বয়স, অ্যান্ড 1% হ্যাজ বিন টেস্টেড কোভিড পজিটিভ। আমরা খুব চিন্তায় আছি, যে জন্য আজকে আমি উপরে কাউকে মানে যেতে দিইনি এখানে। বাট উই হ্যাভ টু ফাইট দিস টুগেদার, একসাথে এই এই মহামারীর বিরুদ্ধে আমাদের একসাথে লড়াই করতে হবে। আর একটা বিরতিতে আমরা যাব, খুব দ্রুত ফিরে আসছি।